তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বৃষ্টির দিনে ভিডিও করতে হচ্ছে, ছাদে বসে বৃষ্টিতে ভিডিও করছি নতুন ফোনে, নতুন আনবক্সিং, নতুন ভাবে। তো বন্ধুরা, আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটি হলো OnePlus-এরই একটা নতুন মডেল, যেটি বলতে পারো OnePlus একটা এই ফোনটি দিয়ে কামব্যাক করছে। কারণ OnePlus-এর যে লাস্ট ফোনগুলো সেগুলো অতটা স্পেশাল কিছু স্পেসিফিকেশান নিয়ে আসেনি, তো এই ফোনটা পুরো কামব্যাক ফোন হিসেবে নিতে পারো। OnePlus-এর নোট সিরিজের ফোন, যেহেতু নোট সিরিজ হিট সিরিজ OnePlus-এর, আজকে যেই ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাজারে পুরো নতুন ঝাক্কাস ফোন OnePlus-এর তরফ থেকে, OnePlus নোট 3। তো বক্স দেখে তোমরা বুঝতে পারছো নোট 3। তো নোট সিরিজের ফোন OnePlus-এর সবসময় হিট সিরিজ, তবে OnePlus-এর নোট সিরিজের ফোনগুলো 30,000-এর উপরে কোনো দিন বাজেটে যায়নি, কিন্তু এই ফোনটা নোট 3 ফোনটা 30,000-এর উপরে বাজেটে চলে গেছে। তো কতটা এই বাজেটের ক্ষেত্রে স্পেশাল এই ফোনটি সেটা তোমরা ভিডিওটিতে আগে জানতে পারবে। তো অবশ্যই এই ভিডিওটা পুরোটাই দেখবে, তারপরে এই ফোনটা কিনবে কি কিনবে না ভেবে দেখবে। কারণ এই ফোনের মার এই যে বাজেট যে ফোনটা লঞ্চ করেছে, মানে 34,000 টাকা থেকে শুরু, আমার কাছে যেটা আছে সেটা 12 GB র্যাম। এই বাজেটে OnePlus-এর নিজেরও একটা ফোন আছে যেটা OnePlus 11R, সেটা নিবে না এই ফোনটা নিবে সেটা তোমরা দেখে নিবে এই ভিডিওটি পুরো দেখার পরে। তো সেটা তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে যে কোন ফোনটা তোমার ক্ষেত্রে বেস্ট হবে। তো সিটি বাদ নো বকবাস, পুরো ভিডিওটিতে রিভিউ ইউনিটে চলে যায়, মানে পুরো স্পেসিফিকেশান এবং রিভিউ নিয়ে আলোচনা করবো, আনবক্সিং করে টাইম নষ্ট করবো না। তবে বাক্সটিতে কী কী আছে সেটা বলে দিই। প্রথমে আছে স্টিকার, তারপরে কুইক গাইড যেটা কোনো দিন কেউ পড়েনি, রেড কেবিন ক্লাবের একটা কার্ড, তারপরে আছে কেস। কেসটা তবে কিন্তু ভালো কোয়ালিটি, ট্রান্সপারেন্ট নয় কিন্তু ভালো কোয়ালিটির কেস দিয়েছে এই ফোনটিতে। তারপরে আছে 80W-এর চার্জার এবং C2 Type-A একটা রেড কেবিল, যেটা OnePlus-এর সবসময়ের জন্য থাকে রেড কেবিল, স্পেশাল OnePlus। তবে এই ফোনটিতে একটা স্পেশাল জিনিস কামব্যাক করেছে সেটা তোমরা ভিডিওটিতে আগে জানতে পারবে, সেটার জন্য একটু ওয়েট করো। তো বন্ধুরা, প্রথমে দেখে নেব ওই ফোনটির ডিজাইন, যে বাইরের লুকটাকে দেখে নাও। তো ডিজাইনটা এই ফোনের কিন্তু কমন ডিজাইন, অতটা কিন্তু ভালো ডিজাইন নয়, কারণ এইরকম ডিজাইন তোমরা ওপো ফোনে বা ভিভো ফোনে বা এমনকি OnePlus-এর নিজের ফোনেও এইরকম ডিজাইন পেয়ে গেছে দেখতে। তো এই ডিজাইনটা এই ফোনের কিন্তু তেমন নতুন নেই, তবে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশান আছে, তো সেটা একটা ভালো দিক, কিন্তু ডিজাইনে কোনো রকমের নতুনত্ব নেই। আর ফোনটিতে একটা স্ক্র্যাচ গার্ড লাগানো থাকবে, আর সামনের দিকে ড্রাগন টেলের গ্লাস পেয়ে যাবে, যেটা একটা নতুন গ্লাস ড্রাগন টেল সামনের দিকে। তো পিছনের দিকে গরিলা গ্লাস 5 আর সামনের দিকে ড্রাগন টেলের গ্লাস। তো ফোনটির ডিজাইন তো জেনে নিলে বা দেখে নিব ফোনটির পোর্টস এবং বাটনগুলি কী কী আছে। এই পোর্টস এবং বাটনগুলিতে একটা সারপ্রাইজ জিনিস আছে, নর্মালি নিচের দিকে আছে স্পিকার গ্রিল, USB Type-C, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে, আর বাম দিকে আছে ভলিউম কে, আর উপরের দিকে আছে আইআর ব্লাস্টার, যেটা তোমরা রেডমি ফোনে সাধারণত দেখতে পাও, কিন্তু OnePlus-এর এই ফোনটিতে আইআর ব্লাস্টার তোমরা দেখতে পেয়ে যাবে। তো এটা একটা গুড সেন্সর। এবার সেই সারপ্রাইজ জিনিস, তো বন্ধুরা জিনিসটা দেখতে পাচ্ছ, সেই অ্যালার্ট স্লাইডার, যেটা OnePlus-এর আগের ফোনগুলোতে তত বেশি দিয়েছিল না, কিন্তু এই ফোনটিতে অ্যালার্ট স্লাইডার আবার ব্যাক করেছে। অ্যালার্ট স্লাইডার OnePlus-এর বিশেষত্ব জিনিস, এটাকে হারিয়ে গেলে কীরকম হয়, কিন্তু এই ফোনটিতে অ্যালার্ট স্লাইডার কামব্যাক করেছে। তো এবার দেখে নেওয়া যায় ডিসপ্লে। এই ফোনটির ডিসপ্লে কিন্তু জাস্ট অসাম কোয়ালিটির ডিসপ্লে এই ফোনটিতে দেখতে পাওয়া যাবে, প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে। তো এই ফোনটিতে 6.74 ইঞ্চির ফুল এইচডি প্লাসের 1.5K আমোলে ডিসপ্লে দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু বুঝতেই পারছো পুরো হাই লেভেলে অসাম কোয়ালিটির ডিসপ্লে তোমরা এই ফোনটিতে এনজয় করতে পারবে। তারপরে 120Hz-এর রিফ্রেশ রেট আছে, অ্যাডাপ্টিভ রিফ্রেশ, 40-120Hz পর্যন্ত রিফ্রেশ রেটে ফোনটিকে ইউজ করতে পারবে, আর 1450Nits-এর ব্রাইটনেস তোমরা দেখতে পাবে। তো ব্রাইটনেসেও কোনো রকমের সন্দেহ নেই, তো ডে লাইটে তোমরা আরামসে এই ফোনটিতে ইউজ করতে পারবে। দেখেই বুঝতে পারছো কোনো বেজেল নেই, তো বেজেল তত বেশি কিন্তু নেই, তো স্ক্রিন টু বডি রেশিও আমার মনে হয় 94% মতো হবে, তো এতটাই বেজেললেস ফোন বলতে পারো। ফুল ভিউ ডিসপ্লের মজা নিতে, আজ হ্যাপটিকটা কিপ্যাড হ্যাপটিকটা জাস্ট দারুণ। তো হ্যাম এই ফোনের ডিজাইন, ডিসপ্লে এবং হ্যাপটিক কোয়ালিটি সব কিছুই কিন্তু এক্সেলেন্ট পাবে। আর এই ফোনটিতে প্রসেসরে তোমরা Dimensity 9000-এর প্রসেসর দেখতে পাবে, যেটা একটা খুবই ভালো কোয়ালিটির প্রসেসর, প্রিমিয়াম ফোনগুলিতে পরবর্তীকালে এই প্রসেসর দেখতে পাবো, কিন্তু এই ফোনটিতে আমরা এই প্রসেসর আগে থেকেই দেখতে পাচ্ছি। কিন্তু এই প্রসেসরে এই ফোনটিতে আমি 1-2 ঘন্টা মতো গেম খেলেছিলাম, খুবই ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি এই ফোনটিতে। এই ফোনটিতে LPDDR5X-এর র্যাম টাইপ এবং UFS 3.1-এর স্টোরেজ টাইপ দেখতে পাবে, তো সব কিছু কিন্তু এই ফোনটিতে লেটেস্ট পাবে। তোমরা র্যামকে বাড়াতেও পারবে, আমার তো 16 GB ফোন, তো র্যাম কতটা বাড়িয়ে কতটা বাড়ানো যাচ্ছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, র্যাম বাড়াতে পারবে এটা তোমরা। এই র্যামটা যদিও ভার্চুয়াল র্যাম তো কোনো কাজের না, তবে র্যাম বাড়াতে পারবে। আর এই ফোনটিতে ব্যাটারিতে 5000mAh ব্যাটারি দেখতে পাবে, আর 80W ফাস্ট চার্জিংয়ের সাথে
তো খুবই সুপার ফাস্ট স্পিডে চার্জ হবে, চার্জিং এক্সপিরিয়েন্সটা কিন্তু টপ নচ পাবে। আর এই ফোনটিতে আগেই বলেছিলাম যে গেম খেলেছিলাম 1-2 ঘন্টা মতো, সেই গেম খেলায় কিন্তু আমি হালকা একটু গরম অনুভব করতে পেরেছিলাম, কারণ এটা হয়তো ওয়ান প্লাস আপডেটের মাধ্যমে এটা ঠিক করে দিতে পারে, কিন্তু হালকা গরম আমি অনুভব করেছি। আর বাকি এই ফোনের প্রসেসর নিয়ে আমার কোনো রকমের ডাউট নেই, জাস্ট হালকা গরম পেয়েছি না, আর বাকি গেম কিন্তু ফার্স্ট ক্লাস চলবে। হাই সেটিংসেও তোমরা গেম খেলতে পারবে, টপ হাই সেটিংসে কোনো রকমের অসুবিধা হবে না, পুরো মাখনের মতো গেম চলবে। যেহেতু ওয়ান প্লাসের ফোন ডিসপ্লে ব্যাপক আর প্রসেসরও ব্যাপক, সব মিলিয়ে কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স এক্সেলেন্ট পাবে। এই ফোনটিতে আমরা সব বলে দিয়েছি, ডিসপ্লে বলে দিয়েছি, প্রসেসর বলে দিয়েছি, ব্যাটারি বলে দিয়েছি, বাকি আছে কি ক্যামেরা। তো এই ফোনটিতে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সোনির সেন্সারের ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে IMX890 সেন্সার, যেটা খুবই ভালো সেন্সার আর নতুন সেন্সার। আর এই ফোনটিতে OIS সাপোর্টও আছে ভিডিও করার সময়। আর এই যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এই যে সেন্সার, এটা কিন্তু ওয়ান প্লাসের 11R মডেলেও এই সেন্সারই পাবে। তো সেটাতে যেই সেন্সার, এটাতেও সেম কোয়ালিটির সেন্সার তোমরা দেখো। আর আছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সার আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। তবে এই ম্যাক্রো সেন্সার এইসব কোম্পানির ক্ষেত্রে পারমানেন্ট একটা সেন্সার, সব কিছু ছেড়ে দিবে, কিন্তু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার ছাড়া যাবে না। আর আছে সেলফিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাও সোনির সেন্সারে আছে। ব্যাক ক্যামেরাটিতেও সোনির সেন্সার পাবে এবং সেলফি ক্যামেরাটিতেও সোনির সেন্সার পাবে। তো তোমরা ফটো কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জায়গা থেকে ফটোগুলো তুলেছি, ফটো কোয়ালিটি কিন্তু খুব ভালো কোয়ালিটির ফটো তোমরা দেখতে পাচ্ছ। বিশেষ করে কালারগুলোকে পুরো ন্যাচারাল রাখার চেষ্টা করেছে, তবুও কিন্তু ন্যাচারাল হালকা হয়নি, কিন্তু ন্যাচারাল আছে এই ফোনে। ফটো কোয়ালিটি ফটো সেন্ট্রিক যদিও ফোন বলতে পারবো না, কিন্তু ফটো ঠিকই আছে। তো এই ফোনের ভিডিও ক্যামেরাটিতে 4K 60fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবে, তো তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ। আর সেলফিতে 1080p 30fps পর্যন্ত রেকর্ড করতে পারবে। তবে সেলফি ক্যামেরাটা ঠিক আমার পছন্দ হয়নি, মানে সেলফি ক্যামেরার ভিডিওটা, বাকি রিয়ার ক্যামেরার ভিডিও কিন্তু ফার্স্ট ক্লাস আছে। আর মাল্টিমিডিয়াতে দেখলে এই ফোনটিতে স্টিরিও স্পিকারের সাপোর্ট আছে, যেটা ওয়াসাম কোয়ালিটি। তারপরে অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই ভিডিও কোয়ালিটি বুঝতেই পারছো কোনো রকমের অসুবিধা হবে না। একটা জিনিস ভুলে গেছি, এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাবে, ফেস লক তো আছেই, তো সিকিউরিটির দিক থেকে কোনো রকমের অসুবিধা নেই। এবার বলবো কানেক্টিভিটি নিয়ে। তো এটা একটা 5G ফোন, 5G মনে হয় 9টি ব্যান্ড পেয়ে যাবে। কানেক্টিভিটি দেখলে এই ফোনটিতে 5G সাপোর্ট আর 12 4G ভোল্টি তো আছেই। আর এই ফোনটিতে কিন্তু তোমরা অক্সিজেন OS 13 আপডেটটা পেয়ে যাবে। তো অক্সিজেন OS নামে কিন্তু এতেও আমি দেখেছি কালার OS একটা ছাপ থেকে গেছে, কি অক্সিজেন OS ঠিক আছে না, কিন্তু কালার OS সাথে কম্বো করা আছে। আর এই ফোনটিতে একটা স্পেশাল জিনিস হচ্ছে, কোম্পানি থেকে বলেছে 3 বছর তোমরা সফটওয়্যার আপডেট পাবে এবং 4 বছর তোমরা সিকিউরিটি আপডেট পাবে। তো এটা একটা ভালো দিক ওয়ান প্লাস ওয়াইফাই আর Wi-Fi 6, Bluetooth 5.3 সাপোর্ট, এগুলো সব পেয়ে যাবে, সব লেটেস্ট কিনা। আর IP54 সার্টিফিকেশান আছে এই ফোনটিতে, তো হালকা জলের ছিটাতেও ফোনটা কিছু হবে না। আমি কী বলবো, তো এই ফোনটি নিয়ে ততটা সব কিছু তো বললাম, সব কিছু ঠিকই আছে। তো কারোর বাজেট যদি এই ফোনটি যদি 30,000 টাকা অফারে আসতো, তাহলে এই ফোনটি নেওয়া কিন্তু সার্থক, কিন্তু 34,000 টাকা একটু ওভার বাজেট হয়ে যাচ্ছে স্পেসিফিকেশানের দিকে। তো অফারের দিকে বা সেলের দিকে নজর রাখবে, 30,000 টাকা বাজেটে পেয়ে গেলে এই ফোনটি কোনো কিছু না ভেবেই কিনে নিতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। কিন্তু 34,000 বা 38,000-এর দিকে গেলে একটু আপাতত ভাববে যে এই ফোনটি নয় কেনা যায়। যারা ওয়ান প্লাসের ফোন পছন্দ করো তাদের ক্ষেত্রে কিন্তু এই ফোনটি বেস্ট, কারণ তোমাকে নিরাশ করবে না, অনেক কিছুই বলেছি কামব্যাক করেছে ওয়ান প্লাসের এই ফোনটি, কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির ফোন হিসেবে তোমরা এই ফোনটিকে ইউজ করতে পারবে। তো আর বাকি তোমরা ফোনটি তো বুঝেই নিলে যে কে কী ফোনটা কিনবে, পয়সা তোমার ফোনটি কিনবেও তোমার। আজকে ফোনটিতে রিভিউ এইটুকুই। তো ফোনটি যদি কেনো তো আশা করি তোমার রিভিউটা মনে থাকবে এবং বাকি তোমাদের ইচ্ছা। আর তোমরা সবাই ভালো থাকবে। কিছু ফর্মালিটিজ আছে এই ভিডিওতে, আগে শুরুতে বলেছিলাম সেই ফর্মালিটিজগুলো পূরণ করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো পূরণ করে দিও। অনেকদিন পরে ভিডিও হচ্ছে, তো তোমাদের লাইক অবশ্যই দরকার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে তাহলে আবার আরেকটি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং খুশিতে থাকবে। টাটা।